আমাদের দেশে বহু মুসলমান আমরা আছি, যারা মুসলমান থাকা সত্ত্বেও আমাদের মধ্যে নামধারী মুসলমান বা সোকল মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে ঈমান নাই, ঈমানের ঘাটতি আছে। অনেক মুসলমান আছে ঈমানও আছে আবার শিরকেও লিপ্ত, যেমন আল্লাহর ইবাদত করে আবার মাজারকে পূজা করে, আছে না নাই? আল্লাহর কাছে চায় আবার মাজারওয়ালার কাছেও। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নাম দিয়েছেন শিরক। শিরক মানে হলো পার্টনার সাব্যস্ত করা। আল্লাহর জমিনে যত অপরাধ আছে আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার সাব্যস্ত করলে সেইটার মতো বড় কোনো অপরাধ আল্লাহ তাআলার কাছে আর নেই। এইজন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সঙ্গে আপনি কাউকে পার্টনার সাব্যস্ত করলেন, কাউকে আল্লাহর পর্যায়ে মনে করলেন, আল্লাহর স্থলাভিষিক্ত রাখলেন, এটা হলো সবচেয়ে বড় অপরাধ, মহা অপরাধ, মহা জুলুম, মহা বিচার। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যত অপরাধ আছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, যাকে ইচ্ছা তাকে আযাব দিবেন। কিন্তু শিরকের অপরাধ যদি কেউ মারাত করে মারা যায়, তওবা ছাড়া যদি সে যায়, তার কোনো ক্ষমা হবে না, আল্লাহ আগাম ঘোষণা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ আরো বলেছেন হে রাসূল, আপনি এবং আপনার পূর্বের সমস্ত নবী রাসূলদের প্রতি কমন একটা ওহী, একটা নির্দেশ জারি করা হয়েছে, সেটা হলো যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই সমস্ত আয়াত হাদিস থেকে বোঝা যায় বান্দার যে কোনো ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য পিওর ঈমানটা থাকা শর্ত। ঈমানটা যদি আপনার পিওর থাকে, আমল যদি কমও করতে পারেন, ইনশাআল্লাহ তার বিনিময়ে আল্লাহর কাছে পাওয়া যাবে। আজকাল আমাদের সমাজে যে সমস্ত ভাইয়েরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, মুসলমানের সন্তান, কিন্তু তার ঈমান তিনি নষ্ট করে ফেলেছেন নানাভাবে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেছেন, এই ধরনের মানুষ সম্পর্কে বলেছেন যে বেশিরভাগ মানুষ তাদের মক্কার সেই সময়ের কথা বলছে যে তারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে যে আল্লাহ আছেন, এর পরেও তারা শিরকে লিপ্ত, কারণ আল্লাহর পর্যায়ে অন্য কাউকে মনে করে। অতএব একজন ঈমানদার ইবাদত বা দোয়া উপাসনা এগুলো সব করবে শুধু আল্লাহর জন্য, আল্লাহর সাথে আর কাউকে করবে না। আপনি কোনো জীবিত বা মৃত পীরকে যদি সিজদা করেন, তার কাছে যদি আপনি প্রার্থনা করেন, আপনি যদি মনে করেন আপনার সন্তান নাই, পিসাব সন্তান পাইয়ে দিতে পারে, কোনো মাজারে গেলে সন্তান পেয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর সঙ্গে শিরক করলেন। এর ফলে মানুষের ঈমান হারা হয়ে যায়, মানুষ জানেও না, টেরও পায় না। এই জন্য ঈমানদার যদি চায় যে ভাঙা চূড়া যাই আমল করছি কিয়ামতের ময়দানে যেন এগুলোর পুরস্কার পাই, তাহলে তার প্রথম শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলছেন যে বান্দাদেরকে নির্দেশ করা হয়েছে শুধুমাত্র একটি বিষয়কে মৌলিকভাবে খেয়াল রেখে ইবাদত করতে, সেটা কি? তাদের ঈমানকে খাঁটি রেখে, পিওর রেখে, ভেজাল মুক্ত রেখে তারা যেন ইবাদত করে, এই নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে ঈমানদার, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, যাকাত দেন, ওয়াজ শুনেন, কোরআন তেলাওয়াত করেন, দান সাদাকা করেন, তাসবিহ তাহলিল করেন, যাই করেন, আগে দেখেন আপনার ঈমান আছে কি না। ঈমান যদি না থাকে তাহলে এটা হলো তলাবিহীন ঝুড়ির মতো, যত আমল করে রাখবেন এর কোনোটাই থাকবে না, টিকবে না। ঈমান আছে তার মানে তলা আছে, যাই রাখেন, অল্প হোক আর বেশি হোক সেটা থাকবে। এই জন্য আমাদের ঈমানটাকে ঠিক রাখতে হবে ভাইরা আমার। ঈমানের জন্য ক্ষতিকর বিষয় হলো শিরক। সবচেয়ে বড় ভয়াবহ বিষয় হলো কি? শিরক। এই শিরকটা আমাদের সমাজে, আমাদের অনেক মুসলমানদের মধ্যে আছে, আছে না নাই? আল্লাহকে ইবাদত করার পাশাপাশি অন্য কাউকে ইবাদত করা যাবে, অন্য কাউকে কোনো বিশেষ শক্তির, বিশেষ কোনো ক্ষমতার অধিকারী মনে করা যাবে, অলৌকিক কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারোর হাতে আছে নাই। অতএব আপনার ব্যবসার উন্নতি হচ্ছে না, দোয়া করবেন কার কাছে? না কোনো মাজারে যাবেন, না কোনো পিসাবের হাতে ক্ষমতা আছে, না আল্লাহর কোনো বান্দা দুনিয়াতে এমন কোনো ক্ষমতা রাখেন যে আপনারে উনি এক ইশারায় আপনাকে ভাষায় দিবেন, এমন কেউ আছেন? যদি আছে মনে করেন, তাহলে আপনি আল্লাহর সঙ্গে ওই ব্যক্তিকে কি করলেন? শরীক এবং পার্টনার সাব্যস্ত করলেন, আর এই বিষয়টা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। এই জন্য ভাইরা আমার, সবচেয়ে বেশি আমাদের সাবধান থাকতে হবে যে আমার ঈমানটার মধ্যে শিরক এবং ভেজাল যেন ঢুকতে না পারে। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে ভেজাল মুক্ত, শিরিক মুক্ত ঈমান ধারণ করার তৌফিক দান করুন। কোরআনে হাকিমে
আল্লাহ রাব্বুল আলামিন এর সম্পর্কে আরো বহু আয়াত বলেছেন, যে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন শর্তই দিয়েছেন যে যারা ঈমান আনবে এরপরে বলেছেন নেক আমল করবে। যত পুরস্কারের কথা কোরআনে দেখবেন আপনি, যত বিনিময়ের কথা দেখেছেন, জান্নাতের কথা বলেছেন, আল্লাহ তাআলা দুনিয়ার কোন নিয়ামতের কথা বলেছেন আমলের বিনিময়ে দিবেন, সেগুলো শুরুতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া'মিলুস সলিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া'মিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যত আয়াত আছে জাতীয় সবগুলোতে শুরুতে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, এরপরে বলেছেন ওয়া'মিলুস সলিহাত, এবং নেক আমল করবে। বোঝা গেল ঈমান আনা ছাড়া, ঈমানকে ঠিক করা ছাড়া, ঈমানকে পিওর রাখা ছাড়া, ঈমানকে ভেজাল মুক্ত করা ছাড়া কোনো আমল করলে সেটার কোনো মূল্য আল্লাহর কাছে পাওয়া যাবে। আমরা যারা জন্মসূত্রে মুসলমান, মুসলমান বাই চান্স, মা বাবা মুসলমান, মুসলিম সমাজে জন্ম হয়েছে, মুসলিম পরিবারে আমি বেড়ে উঠেছি, দেখতে দেখতে শুনতে শুনতে আমি মুসলমান, এই মুসলমানগুলো সাধারণত ইমানের ব্যাপারে সবচেয়ে বেশি বেখবর থাকে, ইমানের ব্যাপারে তেমন কোনো টেনশন নেয় না, মনে করে আমার বাপ মুসলমান, মা মুসলমান, আমি মুসলমান, ছোটবেলা থেকে কালিমা পড়তেছি, এখনো পড়তেছি, আমার আর ইমান কি যায় নাকি। অথচ ভাইরা আমার বহু মানুষ আছেন মুসলমান আগারে জন্ম নিয়েছেন, মাথায় টুপিও লাগাইছেন, মুখে হয়তো দাড়িও আছে, হয়তো নামাজ কালামও পড়ে, কিন্তু তার ইমান কখন ছুটে গেছে, কখন ভেঙে গেছে, কখন চলে গেছে সে টেরো। আমরা ওযু ভাঙার কারণ জানি, আমরা নামাজ ভাঙার কারণ জানি, আমরা রোজা ভাঙার কারণ জানি, আমরা যে কোনো আমল নষ্ট হওয়ার কারণ জানি, ইমান ভাঙার কারণ বেশিরভাগ মুসলমানের সন্তানরা আমরা জানি না। কারণ আমরা মনে করছি যে ইমান বোধহয় ভাঙে না, এটা বোধহয় লোহা বা ধাতব কোনো পদার্থের চাইতেও শক্তিশালী, বিধায় একবার ইমান আনলে বোধহয় আজীবন অটোমেটিক সেই ইমান থাকে। আসলে কি তাই? ইমান কি ভাঙে না? ভাঙে না। ইমান আনার পর যদি কেউ শিরকে লিপ্ত হয় ইমান থাকে? ইমান আনার সঙ্গে যদি কেউ কুফুরি হয় এমন কোন কথা বলে ইমান থাকে? একজন কোরআনের সব মানে বলে যে আল্লাহ তাআলা ছেলেদেরকে যা দিতে বলেছেন মেয়েদেরকে তার অর্ধেক দিতে বলেছেন, আল্লাহ তাআলা এটা কেমন কথা বললেন আমার বুঝে আসে না, আমি এটা মানলাম না বা এটা আমি মানি না, এরকম যদি কেউ বলে আল্লাহর এই কথাটাকে অস্বীকার করে সে আল্লাহ দ্রোহী। সে কি আর আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করলে ইমান থাকে? থাকে না। বান্দা হইয়া, সৃষ্টি হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ নিষেধের যথার্থতা যৌক্তিকতা আপনি বুঝে ফেলার যে চেষ্টা করছেন, এটা হলো আল্লাহর জমিনে সৃষ্টি জগতের সবচেয়ে হাস্যকর চেষ্টাগুলোর একটা। কারণ আপনার এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিবেক দিয়ে মহান রব্বুল আলামিনের নির্দেশের যথার্থতা যৌক্তিকতা রহস্য এবং তার সব কল্যাণকর অকল্যাণকর দিক আপনি যদি বিবেচনা করে ফেলতে পারেন, তাহলে সৃষ্টি আর স্রষ্টার মধ্যে পার্থক্য কি থাকল? ঠিক না? ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা আগনা শুরাকা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মানুষ যত শরীক সাব্যস্ত করে, যত পার্টনার সাব্যস্ত করে, সেটা যত ধরনের পার্টনারই হোক, ব্যবসায়িক পার্টনার বলেন, অন্য কোনো পার্টনার বলেন, আল্লাহ বলেছেন আমাকে যদি কেউ পার্টনার বানায়, একটা আমল করলো, কিছু দিয়েছে পিসাবের জন্য, মাজারের জন্য, নেতার জন্য, গ্রুপের জন্য, বলয়ের জন্য, বিভিন্ন বন্ধুবান্ধবের জন্য, আবার কিছু দিয়েছে আল্লাহর জন্য, ধরেন কেউ দান করেছে, এই দানটা শুধু আল্লাহর জন্য করে নাই, কিছুটা দিয়েছে হলো এলাকার মানুষের কাছে ভালো হতে চায়, আবার আল্লাহর কাছ থেকে সওয়াবও চায়, এরকম ভেজাল দান করা আমাদের মধ্যে আছে না নাই? যে আল্লাহর কাছ থেকে সওয়াবটাও চাই আর মানুষের কাছ থেকে একটু বাহবাটাও চাই, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তি মানুষের কাছে বাহবা চাইলো, তাহলে মানুষের জন্য করলো, বাহবার জন্য করলো, আবার আল্লাহর কাছ থেকে বিনিময় চাইলো, তাহলে আল্লাহকে পার্টনার বানাইলো, আল্লাহকে কি বানাইছে? পার্টনার বানাইছে। আর আল্লাহ তাআলা বলেছেন আনা আগনা শুরাকা আনি শিরক, যত প্রকার শিরক মানুষ করে, এই যাদের সঙ্গে শিরিক করে, এই লোকগুলোর মধ্যে থেকে আমি সবচাইতে বেনায়াজ, অমুখাপেক্ষী, কেউ আমার সাথে কাউকে পার্টনার বানাইলে আমি ওই ওই ব্যক্তির সেই জিনিসটা গ্রহণ করি না, ওইটা পার্টনারকে দিয়ে দিই, তারাক্তা হুয়া শিরকা, সে যে পার্টনার সাব্যস্ত করেছে আমি সেটা গ্রহণ না করে বলি ঠিক আছে তোমার পার্টনারকেই তুমি দাও, আল্লাহ সেটা গ্রহণ করেন না। অতএব যদি কেউ কোনো ইমান নষ্টকারী কোনো বিষয় করে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করে, ব্যাপারটা এরকম না যে আল্লাহর জন্য তার নিয়ত ছিল 50% আর মানুষের কাছ থেকে আসা 50%, অথবা আল্লাহর সঙ্গে শরীক করেছে কাউকে আদা আদি, আবার আল্লাহর কাছেও চেয়েছে আদা আদি, তো আল্লাহ তাআলা তার আদা আদিটা কবুল করবেন এমন কোনো কথা নাই, বরং আল্লাহ একটুও কবুল করবেন না, সবটুকু ক্যান্সেল করে দিবেন। এই জন্য ইমানদারের ইমান
যদি ঠিক থাকে তাহলে যে কোনো আমল আল্লাহর কাছে যুক্ত হবে, জমা হবে ইনশাআল্লাহ।